Happy birthday! Happy birthday to you! Happy birthday, Baba! আস্তা সাজাচ্ছে উপস্থিত হয়েছি আমরা এখন যত এটা আমার যা হয় নমস্কার বলো নমস্কার এটা আমার একটা যা হয় অনেক যা আমরা সব কাকা জ্যাঠার অনেক আমরা যা সব আরো আরো আছে আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে সবার সাথে আস্তে আস্তে আলাপ আলাপ পরিচয় করিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা কত লাউশাক হয়েছে সব আজকে সব খাওয়া দাওয়ায় বসবো প্রচুর আনন্দ হবে বন্ধুরা তো চলো তাহলে এই একটা দেওয়ার চলে গেল তো চলো জিজ্ঞাসা করি একটু কেমন কি আছে নিম পাতা তুললাম অনেক বাড়িতে নিয়ে ভেজে খাবো একদম নরম নরম কচি কচি নিম পাতা দেখতে পাচ্ছেন এখান থেকে হাত বাড়িয়ে পেরে নিলাম আলু ভাতের সাথে বা নিম বেগুন দিয়ে খেলে খুব ভালো লাগে না বন্ধুরা তাই নিয়ে নিলাম চলুন তাহলে এখন আমরা জ্যান্ত ফলই মাছের টক হবে এখন ফলই মাছের আমাদের টক হবে সেই জন্য দিদিভাই এখন সুন্দরভাবে ছাড়াচ্ছে এই যে আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে তারপরে আমরা সব আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে থাকবো বন্ধুরা আমি এখন মাছ বাছছি মাছের আঁশ ছাড়াচ্ছি কাকিমা কি করছে এখানে কাকিমা আমার এখানে নামে চাননি হচ্ছে আর কাকা বাবু এখানে মাংস তৈরি আচ্ছা ভাত হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেছে আমের চাননিটা হলেই ফিনিশ ফিনিশ আচ্ছা সানু কোথায় যাচ্ছিস রে গরুকে খেতে দিতে আচ্ছা এটা গরু জাউলি বলে চলো জাউলি চল 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 জাউলি খেতে যাচ্ছে চলো আমাদের সানু একটু চাক মেরে লিবে কেমন হয়েছে কোথায় যাচ্ছে এখন তুমি কি রান্না করছো আমি ডাল করছি আর তারপরে দেখি আবার ভাত চাপাবো জিরা দিয়েবো আলু ভাতে আর নিম আচ্ছা নিম পাতা না গিমা হবে ওগুলা কি ভালো নাম বলে দাও অনন্যা তালে বলে দাও তোমার নাম কি ভালো করে বলো তোমার নাম কি অনন্যা তালে বাবা না এই বাবু 8 টাকা প্লেট মাংস শুধু অঙ্কুর দোকানের নাম কি দোকানের নাম কাকা বাবু এখন এখানে মাংস রান্না করছেন দেখতেই পাচ্ছেন আপনারা বসে বসে বাইরে তো আজকে আমাদের কাকা বাবুর জন্মদিন সেই জন্য খাওয়াচ্ছে তোমাদের এই বাছুরটাও তোমাদের দুপুরে এই বন্ধুরা কটা বাজে বলো না গো সাড়ে বারোটা মতো বাজে এখন গোমাতাকে এই যে খেতে দিয়ে দিল দুপুরের বাবা গুতাবি না গোবর কি এক্ষুনি দিয়ে দিবে আচ্ছা সকালে এই দেখো গোবর সব দিয়েছে বন্ধুরা কত বাঁধব আছে নাকি চলো তাহলে আমরা আবার উপাসটায় দেখি আর কে কি করছে রাস্তা দিয়ে যাচ্ছি দেখছেন কত কাঁঠাল হয়েছে লোকেদের পেকেছে নাকি কি জানি দাঁড়াও দেখছি পাখেনি আবার জুতাও ঝুলিছে এই দেখো মজা দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছ খানা এগুলো এঁচড়ো মানে সবজিও করা যাবে আবার এইটা পেকেও যাবে ছেড়ে দেবো একটা না বাবা এক্ষুনি কাল দিবে এইখানে দরকার নেই অমন বর দুয়ার দরকার নেই থাকুক দিদি ভাই এখন ফলই মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে বেছে একদম নুন হলুদ দিয়ে একদম কড়া কড়া করে ভাজছে আর এই গরমে যে তেঁতুল ভিজিয়ে রেখেছে হাতে করে একটু দেখা না চটকাও চটকাও তেঁতুল ভিজিয়ে রেখেছে এই যে টক হবে আর পুঠিন পুঠি মাছগুলো কি টক ভাজা হবে চলো তাহলে করুক আস্তে আস্তে
বন্ধুরা, বিকেল এখন এই 5টা মতো বাজে। অতিরিক্ত আমাদের গরম পড়েছে, কলকাতায় গাছের বেল। আমরা এখন সবাই এক এক করে বেলের শরবত খাবো। আপনারাও কি খাবেন? তাহলে আমি বেল নিয়ে যাব। বললেন আমাদের ছোট মামি, ছোট মামিকে দিয়ে টেস্টিং করা হোক বেলের শরবত। দাও দিদি একটা, চলো। রাধে রাধে করে, রাধে রাধে করে সুখ সুখ করে পিয়ে বলো। গাছের বেল অরিজিনাল, মুখে দাও। কেমন লাগছে বলো? টেস্টি খাও, আবার খাও, খেতে খেতে আস বলো, দেখো কেমন লাগছে। ঠিক আছে, ইনি হলেন আমার মা, জন্মদাত্রী আমার মা রাধারানী। আমার মা এখন বেলের শরবত খাচ্ছে। মা, তোমার নাম বললে দাও। নাম হীরে, হীরা বালি। হীরে কেন একবারে, এত হীরে হীরে চলে গেছে, হীরা বাড়ি হীরে। হ্যাঁ, হীরে বলতে যাচ্ছিল বন্ধুরা। কাবলে কোথায় যাওয়া হয়েছিল? আচ্ছা, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? তুমি এখন কি করছো কাকিমা? আমি এখন একটি বেলের শরবত বানাচ্ছি সবার জন্য। সবার জন্য ঠান্ডা জল দিয়ে? আর কি কি দিয়েছো? আর কিছুই তো, বেল, ঠান্ডা জল, আর কিছু নয়। চলো ভালো ভালো গ্লাসে। বন্ধুরা খুব সুন্দর বন্ধুরা, এটা আমার কাকিমা শাশুড়ি, তাই তো? আমার মাসি, এই দেখো বেলের শরবত, চেক করো কেমন হয়েছে তো, এক গড় মারো। আমার দিদা এখন বেলের শরবত খাচ্ছে। দিদা, নাম বলো তোমার। অন্নপূর্ণা। কি? অন্নপূর্ণা মণ্ডল। আচ্ছা, বাড়ি কোথায় তোমার? কাশিয়ারা। কাশিয়ারা। নমস্কার বন্ধুরা, নাম বলো। রেবতী ঢেকি। হ্যাঁ, রেবতী ঢেকি। জি, আপনার বাড়ি বলে দেন কোথায়? রঘুনাথপুর। রঘুনাথ কাশপুর। মাসিমা, মাসি আপনার নাম বলুন। মমতা মণ্ডল। আপনার কোথা থেকে আসছেন? শ্যামসুন্দর। আচ্ছা, দিদি বাড়ি আসছেন, কত শ্যামসুন্দর, শ্যামসুন্দরপুর থেকে আসছেন। নমস্কার বন্ধুরা, দীপালি মাল। আমার কি বলবো, কার নাম বলবো? আমার নাম বললাম তো, বলো আমার নাম। আমার নাম দীপালি মাল। আপনি কোথা থেকে আসছেন? মেদিনীপুর থেকে। মা, আপনার বাড়ি মেদিনীপুরে? এনি হলেন আমার ননদ, দেখতে পাচ্ছেন, আর যে মাসির কোলে বসে আছে। ইনি হলেন আমার শ্বশুর মশাই, কাকা বাবু। কাকা বাবু, আপনার নাম বলুন। অষ্টতলয়। ও বাবা, কি! নমস্কার বন্ধুরা, আমার নাম অষ্টতলয়। আপনার বাড়ি কোথায় বলুন? আমার বাড়ি মলিঘাটি। আমার কাকা বাবু এখন কি দিচ্ছে? লিঙ্কা ওই ফুটতে কেন? দু লাইন গাইতে পারবে তো? দু লাইন গান গাও, গান গাও। আমি এত খাবার খাবো না। আরে কিছু নাই। নমস্কার বন্ধুরা, আমার নাম ভঙ্গতালে। ইনি হলেন আপনার বাড়ি কোথায়? মা, মলিঘাটি। মলিঘাটি। ইনি হলেন আমার শাশুড়ি মা। দেখে নিন সবাই, আপনি নাকি জানা কান বলো, ক বোন তোমরা? মা, পাঁচ বোন। পাঁচ বোন, এই হচ্ছে ছোট, তুমি মেজো, আমি বড়, আর এটা তেজো, ছোট। আপাতত তিনটিকে জোগাড় করেছি, আর আর কটা আছে? দুটো। বেটার গাড়িটা দেখছো? কি হলো কাকা?
বন্ধুরা ঘুগনি কিনতে যাচ্ছে কাকা বাবু, কিন্তু টিফিন গাড়ি ঝুলছে এখানে, তার গাড়ি স্টার্ট লাইনি জড়ি গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ রাধে রাধে। গুড ইভিনিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন সন্ধ্যা ছটা মতো বাজে, এই যে সব দেখতে পাচ্ছেন আমাদের পরিবারের সবাই, আর ইনি হলেন আমার শ্বশুর মশাই। আজকে হ্যাপি বার্থডে, কেক কাটবে ছোট্ট করে, সেই জন্য সব নাতি পুতি বৌমা সবাই এসে পড়েছি, আমরা সবাই সুন্দরভাবে এখন কেক কাটার পারা। চলুন তাহলে কেকটা কাটা যাক। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চলো বাবা শুরু করো, ঝুলছে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ বাবা। কে কাটলি বসে আছে দাদু দেখো দেখো
ধরে খাই দাও দাদুকে, খাই দাও দাদুকে, খাই দাও গুড়িয়া রানী 10 বছর বয়স কে কাটছে বলো কিছু ফটো না ভিডিও উঠছে কি ফটো অন্ধকার হয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছে বন্ধুরা আমাদের এখন কেক কাটার পরে সব আস্তে আস্তে এখন নাস্তা খাওয়া হবে আমার গলা ধরে গেল হেসে হেসে চিল্লি 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 আরে না এক্ষুনি গলা ধরে গেল চিল্লাতে চিল্লাতে আর ওখানে খাস্তা কি আছে খাস্তা খাস্তা আর এক দাঁড়া না বাবু ভিডিও হচ্ছে তো ওদেরকে দাও ওদেরকে দাও আমাদের রিয়া এখন আস্তে আস্তে খুব সুন্দর ভাবে এখন নাস্তা সাজাচ্ছে আছে সমোসা আর খাস্তা খাস্তা আর মিষ্টি কেকটা তো এখনো রয়েছে কেক কেকও একটু করে দেওয়া যাবে ওদেরকে হাতে দাও দিকে এখান থেকে আস্তে করে ওইখানে টেবিলে দিয়ে দাও ওরা খাক এনে তুলি হাতে দাও না একটুখানি ভেঙে ইনি হলেন আমার ছোট মামা নমস্কার বন্ধুরা আপনার নাম বলুন মামা জয়দেব বেরা ঠিক আছে নাস্তা দাও রিয়া রিয়া নাস্তা দাও খাক একটু কেক প্রথমে খাই দে না কেটে মুখ ধুবে মামা পান খাচ্ছ আচ্ছা রাখো রাখো পান খা পান খাচ্ছ রাখো এটা রাখো মুখটা ধুয়ে এবার বসো খেতে